হ্যালো এভরিওন ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমাদের জিএনএমএনএ পরীক্ষার জন্য আমি একটা বই দুদিন আগে অর্ডার দিয়েছিলাম সেটা আজকে আমার বাড়িতে পৌঁছেছে তো তোমরা প্রায়শই জিজ্ঞাসা করো স্যার জিএনএমএন এর জন্য কোন বইটা ফলো করবো প্র্যাকটিসের হিসেবে তো দেখো এই বইটা আমি একটু আগেই জাস্ট আনবক্সিং করছিলাম তো তারপর দেখলাম দেখে ভাবলাম সত্যি বইটা রিভিউ করা দরকার যথেষ্ট ভালো একটা বই আমি হাতে পেয়েছি বইটা কোন পাবলিকেশানের এবং কত কি দাম নিল কিভাবে তোমরা অর্ডার করবে সমস্ত বিষয়টা বলবো দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের সামনে বইটা পুরো সামনে যে ভিউ ভিউ অফ পয়েন্টটা দেখতে পাচ্ছ দেখো লেখা আছে তিরিশটি সাবজেস্টিভ প্র্যাকটিস সেট এএনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইটার যেটার যে রচনা করেছেন যারা তারা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশন অর্থাৎ এটা এক্সাম বাংলা পাবলিকেশনের বই আচ্ছা এবার এই বইটার মধ্যে কী কী রয়েছে দেখতে পাচ্ছ এটা লাইট ওয়েট একটা বই খুব সুন্দর একটা কালার গ্রিন কালারের দেওয়া হয়েছে আগের বইটা ছিল পিঙ্ক কালারের আচ্ছা যাই হোক এবার দেখো এই বইটার মধ্যে কি কি রয়েছে প্রতিটি প্র্যাকটিস সেট ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু হিসেবে বিভাজিত করা হয়েছে নতুন সিলেবাস ওয়াইজ তোমরা জানো যে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু তোমাদের রয়েছে পরীক্ষায় তো সেই হিসাবে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেটটা বানানো হয়েছে দু হাজার বাইশ দু হাজার তেইশ বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে এর মধ্যে যেটা আমাদের আগের বছর যে কোশ্চেন পেপার ছিল সেই কোশ্চেন পেপারটা এখানে ইনক্লুড রয়েছে তারপর থার্ড পয়েন্ট দেখতে পাচ্ছ ডাব্লিউ নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুসরণ করা হয়েছে অর্থাৎ সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যে প্র্যাকটিস এট হলে তো হবে না আমাকে দেখতে হবে যে আমার বোর্ডের যে কোশ্চেন পেপার যে যেরকমভাবে চাইছে যে যে প্যাটার্ন আমার দরকার সে প্যাটার্নে রয়েছে কিনা তো এ অবশ্যই সেই প্যাটার্নকে ফলো করেই তৈরি করা হচ্ছে এবং প্রতিটি সেটে গণিত এবং রিজেনিংয়ে কিন্তু সম্পূর্ণ সমাধান তোমরা পেয়ে যাবে অর্থাৎ ম্যাথের কিন্তু সম্পূর্ণ যে প্রসেস কীভাবে হচ্ছে শর্টকাট টেকনিক সেই টেকনিক তোমরা এখানে পেয়ে যাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছ যেটা সবথেকে ইম্পর্টেন্ট দেখো এটা লেখা আছে একদম হাইলাইট করে লেখা আছে ফ্রি ওয়েম বুকলেট ফ্রি ওয়েম বুকলেটের মানেটা কি মানে হচ্ছে আমরা যেহেতু পরীক্ষা দেবো ওয়েম আর শিটে তো ওয়েম আর শিটের পরীক্ষা দিতে গিয়ে না অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় স্টুডেন্টদের ঠিক আছে যে দেখা গেলো তুমি রোল নাম্বার লিখতে গিয়ে একই জায়গায় চার লিখে দিলে তার পয়েন্ট করতে গেলে ডট ডট দিতে গিয়ে তো সেই জিনিসটা যদি ভুল না হয় সেই জিনিসটা এখানে তুমি পেয়ে যাচ্ছো আমি তোমাকে ভিডিও শেষে বলে দেবো কীভাবে তোমার ওয়েমার শিটটা ফিল আপ করবে ওকে তো এই বইটা আমি তোমাদের রিভিউ দেবো ভেতরে কী কী আছে না আছে সেই বিষয়গুলো দেখাবো তার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি এই যেখানে দেখতে পাচ্ছ এই যে সম্পাদনায় দোলন দিয়ে লেখা আছে তার উপরে দেখো লেখা আছে এক্সাম বাংলার পাবলিকেশনের কিন্তু একটা হলোগ্রাম দেখতে পাচ্ছ এটা এটা কেন দেওয়া হয়েছে এটা বলে দিই এই বইটা আগের বছর বেস্ট সেলারের মানে ট্যাগ পেয়েছিল ঠিক আছে ফ্লিপকার্ট থেকে অনেক দেখা যায় অনেকেই না এই বইটা ডুপ্লিকেট করতো ঠিক আছে অনেকেই কপি করে দিয়ে বাজারে চালিয়ে দিত যাতে স্টুডেন্টরা বুঝতে না পারতো অনেকেই বুঝতে না পেরে ওই বইগুলো কিনে নিত তো ওই জন্য এক্সাম বাংলা পাবলিকেশন এবার এই হলোগ্রামটা দিয়ে দিয়েছে হলোগ্রামটা দেখে তবে বইটা কিনবে কারণ এটা হচ্ছে অরিজিনাল বই ঠিক আছে এ এর কোনো ডুপ্লিকেট কিছু নেই একদম অরিজিনাল বই এবার তোমাকে পেজগুলো দেখাই এর মধ্যে কি কি আছে দেখো বইটা খুললে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে তিরিশটি সাজেসটি প্র্যাকটিসের এন আর জিএনএম এডিটার দোলন দে ঠিক আছে এবার আসি ভেতরে পেজগুলো দেখো প্রথমেই যদি খোলো তাহলে দেখবে পরীক্ষার সিলেবাস যেটা আমাদের সবথেকে বেশি দরকার যেমন বিজ্ঞানে কত কি নাম্বার আছে ভৌতবিজ্ঞানে কত নাম্বার আছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ যে ইংরেজিতে কত নাম্বার আছে ম্যাথ জিকে কে সব বিষয়গুলো দেওয়া আছে এবং তারপরে কিন্তু এই গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন পরীক্ষাটা কত নম্বরের হবে কবে হবে পরীক্ষা মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এক ঘন্টা তিরিশ মিনিট সময় আছে এবং প্রশ্নপত্র যেটা দেখতে পাচ্ছ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই হবে কেবলমাত্র ইংরেজি গ্রামার এবং লজিক্যাল রিজনিংগুলো ইংরেজিতে হয় যাই হোক এই বিষয়গুলো লেখা আছে এবং আরেকটা বেস্ট জিনিস বলি সেটা হচ্ছে কি এই বইটার মধ্যে না দেখো এরকম একটা কিউআরের জায়গা দিয়ে দিয়েছে মানে এটা কেন দিয়েছে যদি দেখা গেলো পরবর্তীকালে বইয়ের মধ্যে কোনো ভুলভ্রান্তি দেখা গেলো দেখো একটা বই যখন রচনা করছে অনেক তাড়াহুড়োর মধ্যে থাকে তাছাড়া যত সম্ভব সেটা নিখুঁত করার চেষ্টা করা হয় কিন্তু অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়ে যেতে পারে তো এই ধরনের ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সেটা তো প্রথম কথা অনা অনাকাঙ্ক্ষিত মানে এটা ইচ্ছা করে হয় না যদি ভুল ভুলভ্রান্তি হয়েও থাকে সেটা এখানে স্ক্যান করলে কিন্তু এই ভুল ভুলভ্রান্তিগুলো দেখা যাবে যে এই ভুলভ্রান্তি হয়ে গেছে সেটা ভুলবশত সেটা কারেকশন ফর্ম সেটা তারা দিয়ে দেবে এবার দেখো এখানে নার্সিং নিয়ে কিছু কথা বলা হয়েছে যেমন নার্স শব্দের অর্থ এটা কি অনেকে জানে না সেবিকা বা সেবক এবার এটা তোমার দেখতে পাচ্ছ তিন ধরনের হয় এন এম জেএনএম বিএসসি নার্সিং কত কি নাম্বার লাগে এই বিষয়ে একটা বেসিক ধারণা দিয়েছে এবং এখানেও তোমরা যদি দেখো না এখানে দেখো সূচিপত্রে বিভিন্ন মডেল প্র্যাকটিসের দেওয়া এক থেকে চোদ্দো এবং এখানে চোদ্দো থেকে এই পনেরো থেকে তিরিশ ঠিক আছে তিরিশটা প্র্যাকটিসের এবং লাস্টে ও বুকলেট এই হচ্ছে টোটাল তাদের সিলেবাস এই পুরো যে হচ্ছে কি সূচিপত্র এখানে দেখো নতুন কিছু শিখিতে কি লেখা আছে নার্সিং সম্পর্কে এগুলো যে জানাটা গুরুত্বপূর্ণ একটা নার্স হতে গেলে যে বেসিক ধারণাটা দরকার ঠিক আছে এইটা কিন্তু এখানে দেওয়া আছে যেমন নার্সিংয়ের যিনি মেন আমাদের যিনি বলতে পারো যে প্রধান যিনি যাকে যিনি প্রথম নার্সের না আমাদের গোটা পৃথিবীর মধ্যে বিশ্বে তো তার নাম হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল ঠিক আছে এনার সফলতা কাহিনী বা বলতে পারো এনার একটা যুদ্ধযাত্রা সেটা কিন্তু আমরা অনেকেই জানি তো যাই হোক একটা সুন্দর একটা পয়েন্ট দেওয়া আছে একটা কোট দেওয়া আছে আমি আমার এই সাফল্যকে সম্মান করি আমি কোনো অজুহাত দিইনি বা দেইনি ঠিক আছে নিইনি এই এই বক্তব্যটা হচ্ছে প্রস নাইনটাইখানে যাই হোক তোমাদেরকে এরকম মানসিকতা নিয়ে পড়াশোনা করতে হবে যদি জীবনে কিছু করতে চাও যদি মনে হয় যে নার্সিং ফিল্ডেই আমাকে থাকতে হবে তো অবশ্যই তার জন্য ধৈর্য ধরতে হবে আচ্ছা দেখো এবার তোমাদেরকে বইয়ের কিছু পেজ আমি দেখাই আচ্ছা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এই বইটা তোমরা যেখান থেকে পাবে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তোমরা সেটা অর্ডার দিতে পারো বইটার প্রাইস কত আমি এখানে হয়তো বলিনি সেটা বলে দিচ্ছি একটু পরে বলে দিচ্ছি দেখো বিগত বছরের প্রশ্নপত্র দিয়ে স্টার্ট হচ্ছে দু হাজার তেইশের কোশ্চেন পেপার ক্যাটাগরি ওয়ান তারপরে আসবে যখন এখানে আসবে দেখবে বইটার পরে পেজ যদি আসো দেখবে ক্যাটাগরি টু দেওয়া আছে ঠিক আছে এই দেখো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত কোশ্চেন দেওয়া আছে এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি কিন্তু এই পেজের পরেই পেয়ে যাবে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া আছে পুরো কোশ্চেন পেপার ঠিক আছে দেওয়ার পর দেখবে লাস্টের দিকে এগুলোর শিট দেওয়া আছে ওকে আর ম্যাথ রিজনিংয়ের যে ব্যাপারটা ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই আচ্ছা দেখো বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে সেই ম্যাথ রিজনিংয়ে কিছু সলিউশন আমি জাস্ট কয়েকটা পেজই দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো খুব শর্টকাটে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে কোশ্চেনে উপস্থাপন দেওয়া আছে এবার আমি তোমাদেরকে কিছু রিভিউ দিই বইটা কীরকম বা কি কি চেঞ্জেস আছে দেখো আমি বলবো যাদের কাছে বইটা অলরেডি আছে দু হাজার তেইশের সেটাও ফলো করতে পারো অথবা এইটা নতুন বই খুব বেশি চেঞ্জেস নেই আমি আগেই বলে দিই তেইশটা আগের বছর তিরিশটা ছিল একদম সেম জিনিসই আছে আর যাদের কাছে বইটা নেই যারা একবারে নতুন আমি বলব বইটা কেন বইটার মধ্যে অনেক কিছু ভালো ভালো জিনিস পাবে কোনো কিছু শিখতে পারবে একটা বইয়ের নেওয়া দরকার কেন হয় যে আমি কতটা তৈরি হয়েছি সেটা দেখার জন্য তো এই বইটা নিলে আমি এটুকু বলতে পারি তুমি কতটা কী তৈরি হয়েছো তোমার কোথায় কী খামতি রয়েছে সেটা তুমি বুঝতে পারবে তা বইয়ের দিক থেকে দেখতে গেলে একটা বেস্ট বই আমি বলতে পারি প্র্যাকটিসের দিক থেকে ঠিক আছে সাজেস্টিভ প্র্যাকটিসেট অবশ্যই একটা ভালো বই বইটা অবশ্যই কিনতে পারো এবং বইটা কেনার জন্য যে লিঙ্ক অর্থাৎ ফ্লিপকার্ট থেকে যদি অ্যামাজ মানে ফ্লিপকার্ট থেকে যদি বইটা অর্ডার দিতে চাও সেই আমি তার লিঙ্ক পিন কমেন্ট এবং হচ্ছে ডেসক্রিপশন বক্স দুটোতেই দিয়ে রাখছি অথবা তোমরা যদি অ্যামাজন থেকে যদি এটা অর্ডার দিতে চাও সেটারও আমি যে লিঙ্ক সেই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে এবং আর একটা জিনিস সেটা কি যদি ধরো তোমার কাছে তুমি অনলাইনে এই সমস্ত অর্ডার দিতে পারো না তুমি যদি মনে করো স্যার বাড়ি বাড়ির কাছাকাছি কোনো বইয়ের দোকান থেকে দেবো সেটাও তুমি দিতে পারো নিকটবর্তী যে কোনো দোকান থেকে তোমার জেলা যে কোনোই হোক না কেন পশ্চিমবঙ্গের মধ্যে তুমি যে কোনো জায়গায় বিলং করলে তুমি কিন্তু মানে এই বইটা অর্ডার দিতে পারো বা সেখানে পেয়ে যাবে বইটা ঠিক আছে অবশ্যই আমার দিক থেকে ভালো বই একটা অনেস্ট রিভিউ দিলাম তবে যাদের আগে থেকে আছে আমি বলবো দরকার নেই নতুন করে কিন্তু যাদের নেই বইটা একদম যারা নতুনবার পরীক্ষা দিচ্ছ প্রথমবার বা যাদের কাছে আগেবারও দিয়েছিলে বাট এই বইটা ছিল না তোমার কাছে অন্য বই ছিল আমি বলবো একবার প্র্যাকটিস করে দেখতে পারো অবশ্যই ভালো বইটা ঠিক আছে এই ছিল আমার বইয়ের রিভিউ আর প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস মোটামুটি তোমার তিনশোর মধ্যে কোথাও দেখবে হয়তো দশ কুড়ি টাকা কম বেশি হতে পারে তবে আমার এইটুকু সাজেশন যে একবার দেখে নাও সব জায়গাতে ঠিক আছে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দিলাম এবার যেখানে তোমার কম মনে হচ্ছে সেখান থেকে অর্ডার দেবে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবে হয়তো কোথাও দুশো নব্বই কোথাও তিনশো এরকমের মধ্যেই পেয়ে যাচ্ছে এবার যেখানে তোমার কম মনে হচ্ছে সেখানে তুমি অর্ডার দিয়ে দাও ঠিক আছে বইটা মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যেই আমি হাতে পেয়েছি আশা করছি তোমরাও দু তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবে ওকে যাদের কাছে অলরেডি বইটা আছে একবার কমেন্ট করে দিও যে বইটা তোমাদের পড়ে তোমাদের কাছে আছে কি নেই এবং বইটা কেমন বই সেটা তোমরাই কমেন্ট করে জানাবে বাকিরা তাহলে জানতে পারবে ওকে থ্যাঙ্ক থ্যাংক ইউ এইটুকু বলার ছিল আর হ্যাঁ আর একটা জিনিস বলিনি সেটা হচ্ছে ওয়েমার বুকলেট ওয়েমার বুকলেটটা আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ওয়েমার বুকলেট এবার ওয়েমার বুকলেটটা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিই আমি একটা পেন নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা যখন পরীক্ষায় বসবে তখন কিন্তু তোমাদের এই রকম টাইপের তো দেবে না মোটামুটি আমাদের প্র্যাকটিসের জন্য এই রকম ওয়েমারগুলো প্র্যাকটিস করা উচিত অনেক সময় কী হয় ভুলভ্রান্তি করে ধর এক নম্বর প্রশ্ন এই এক নম্বর প্রশ্নের উত্তর হওয়া উচিত আমার অপশন নম্বর বি ঠিক আছে অপশন বি হওয়া উচিত আমি এরকমভাবে জাস্ট পয়েন্ট করব এরকম পয়েন্ট করব বাই চান্স দেখা গেল ভুল ভ্রান্তি হয়ে গেলো তুমি বি দেওয়ার জন্য তুমি হয়তো তাড়াহুড়োর মধ্যে আছো তুমি বি না দিয়ে তুমি হয়তো ভুল করে সি দিয়ে দিলে ঠিক আছে আর এই ওয়েম আর ফিল আপ করার একটা প্রসেস আছে সেটা কি সেটা বলে দিই তুমি একটা প্রশ্ন মানে উত্তর দেখা গেল অপশন নাম্বার সি হওয়ার কথা তুমি এরকম টিক মারতে পারো না বা তুমি যখন গোল করছো দেখা গেল গোলটা করছো এরকমভাবে এইটুকু করে রেখে দিলে তার কিন্তু হবে না পুরো গোলটা তোমায় করতে হবে ঠিক আছে এটা হচ্ছে রাইট প্রসেস এখানে কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা রয়েছে খুবই হেল্পফুল আমার মনে হয় স্টুডেন্টদের ক্ষেত্রে কারেক্ট মেট্রাস দেখতে পাচ্ছ কীরকমভাবে দিতে হবে একদম সলিড হতে হবে বা দেখা গেলো তুমি এরকম করলে যে এটাও তো হবে না এরকম কাটা দিলে এটাও হবে না কাটা দিয়ে দিলে অপশন নম্বর সি ঠিক হবে এখানে টিক মারা দিলে এটাও কিন্তু ভুল ঠিক আছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি মনে করো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান নম্বর ডি তুমি কী করলে অপশন নাম্বার ডিতে এখানে জাস্ট এইরকমভাবে কিন্তু সুন্দর করে এটা গোল করে দিলে বাইরে যাতে না বেরিয়ে যায় সেটা তোমায় দেখবে এবং ভেতরে পোশনটা এরকমভাবে গোল করে দেবে ব্যাস তোমার কাজ হয়ে গেলো তুই পরে কোশ্চেন চলে আসলে এটা হচ্ছে রাইট প্রসেস অনেক স্টুডেন্ট কী হয় তাড়াহুড়ো করে বা প্রথমবার পরীক্ষা দিচ্ছে অনেক সময় কিন্তু ভুল ভাল করে দিয়ে চলে আসি তারপর বলে স্যার কেন ভুল হলো তো এই জিনিসগুলো আছে বিষয়গুলো আশা করছি তোমাদের এই বইটা নিলে ভুলভ্রান্তিগুলো কমবে বা তোমাদের প্র্যাকটিসগুলো হবে ভালোভাবে তো এইটুকুই বলার ছিল আবারও বলছি যদি বইটা নেওয়ার দরকার থাকে বা মনে হয় যে ভালো বই তোমাদের একটা রিভিউ তো দিলাম এবং বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বক্স এবং হচ্ছে পিন কমিটি দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো মানে অর্ডার দিতে পারো এবং সেখানে বইটা বাড়িতে বসে পড়বে বইটা রেখে দিলে কিন্তু হবে না যে বইটা কিনে রেখে দিলাম তাহলে কিন্তু হবে না বইটা কিন্তু পড়তে হবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেক ভালো থেকেও নমস্কার